এটা খুব অসম্ভব একটা মূল্যবান প্রশ্ন যে মুখে ঘা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের মুখে ঘা হয়। মুখে ঘা হওয়ার জন্য আমরা সাধারণত এটা হাজার বছর আগের প্র্যাকটিস, যে সবাই বলে যে ওর রিগোফ্লাভিন খাওয়াইতে হবে, ওর শরীরে ভিটামিন শর্ট হয়েছে, ভিটামিন বি শর্ট হয়েছে, এই জন্য মুখে গালে টুলে দিবে, কণ্ঠনালীতে গলনালীতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘা হচ্ছে, দাঁতের মাড়িতে ঘা হচ্ছে, দাঁত চিনচিন করে দাঁতের গোড়া দিয়া রক্ত পড়ে পাইরিয়া হয়েছে, দাঁতে দাঁত আর দাঁতের মাড়ি ফাঁকা হয়ে গেছে, এইসবগুলো কারণ মিলে আর এ টু জেড পশু পাখি মানুষ সকলের জন্যই রিগোফ্লাভিন। এই যে রিগোফ্লাভিন আমরা খাওয়াই, তার চেয়ে মহা ঔষধ ভালো ঔষধ হলো আপনি যদি একটি গাজরকে চিবিয়ে খান প্রতিদিন, 7 দিন গাজর চিবিয়ে খান, দিনে 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার, মজা, খুব সুন্দর গাজর চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকেন। পেয়ার একটা চিবিয়ে চিবিয়ে, এখন পেয়ার সিজন, গাজরের ঋতু, সম্ভব সস্তা গাজর, আমাদের ভেজিটেবলের সম্রাট গাজর, একটা গাজর খান, একটা আমলকি চিবিয়ে খান, একটা আমড়া চিবিয়ে খান, তরমুজ যেটা লাল কালার তরমুজ, ওইটার ভিতরে আছে লাইকোপেন, আপনি একটা তরমুজ খান, আপনি ছোটো ছোটো টমেটো পাওয়া যায়, টমেটোটা ভালোভাবে চিবিয়ে খান, ভালোভাবে ধুয়ে মুখে দিয়ে একদম চিবিয়ে টমেটো খাওয়ার অভ্যাস করেন। যদি এরকম খেতে অভ্যাস করতে না পারেন, তখন দরকার হলে আপনি একটুখানি বিশের ফোঁটা মধু দিয়ে খান, নাহলে একটু বিক্লবন দিয়ে খান, কিন্তু আপনাকে টমেটো প্রতিদিন একটা দুইটা টমেটো খেতেই হবে। এই ঋতুতে যত রোগ হয় সেই রোগের ওষুধ আল্লাহ তাআলা দিয়ে দেয়। যেই বছর দেখবেন বেশি টমেটো হবে, সেই বছর পেটের যত রোগ হবে সেটা মহা ওষুধেরও টমেটো, টমেটোর ভিতরে মহা মূল্যবান লাইকোপেন আছে।